দিনের পর রাত, আবার রাতের পর দিন, কোনো কিছুতেই ক্লান্তি নেই শাহবাগের তারুণ্যের গণজাগরণ মঞ্চে। আজ বিকেল 3টায় মহাসমাবেশে যোগ দিতেই জনতার স্রোত এখন শাহবাগের দিকে। গণজাগরণ মঞ্চের খবর সরাসরি জানব আমাদের সহকর্মী মনির মিল্লাতের কাছ থেকে। মনির, আজ তো আন্দোলনের 11তম দিন, তো এখন শাহবাগের কি অবস্থা? এবং আমরা জানি যে বিকেল 3টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, তো সেখানকার প্রস্তুতি কেমন আপনি দেখছেন? দুপুরে রোদের তীব্রতা যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু এখানে যে আন্দোলনের যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে। এবং আমার পিছনে এই মুহূর্তে দেখছেন যে এখানে স্লোগান হচ্ছে, প্রতিবাদী স্লোগান, যে স্লোগানগুলো কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, নতুন নতুন স্লোগান আছে আসছে, যেগুলোর ভাষা হচ্ছে যে 1971 সালে যারা এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন। আরেকটি বিষয় যে সময় যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু এই শাহবাগের প্রজন্ম চত্বরে মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে। এখন থেকে আর 2 ঘন্টা পর এখানে জাগরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। যে জাগরণ সমাবেশে অংশ নেওয়ার জন্য আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ সেখানে আসছেন, এবং দুপুরের এই সময়টাতে এসে শুধু শাহবাগ নয়, শাহবাগ থেকে শুরু করে একদিকে টিএসসি, অন্যদিকে কাঁটাবনের যে সড়কগুলো আছে সেখানেও কিন্তু মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে। এবং এখনও বিপুল সংখ্যক মানুষ এই শাহবাগ চত্বরে আসছেন, তাদের একটাই দাবি, যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকের এই যে জাগরণ সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু সকাল থেকেই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শাহবাগে আসছেন, এবং এখনও তারা দল বেঁধে মিছিল নিয়ে স্লোগান সহকারে তারা এই শাহবাগের এই চত্বরটিতে আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে জাগরণ সমাবেশ আছে, আন্দোলনকারীদের সাথে আমার কথা হয়েছে, তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আজকের সমাবেশ থেকে আন্দোলনের নতুন কী কর্মসূচি থাকতে পারে কিংবা কীভাবে আজকের এই যে সমাবেশ পরিচালিত হবে। তো তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে গত শুক্রবার একইভাবে কিন্তু তারা মহাসমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং তারা জানিয়েছেন যে তারই আদলে কিন্তু আজকের যে জাগরণ সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হবে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে 3টায় এই সমাবেশ শুরু হবে, এবং পরবর্তীতে সমাবেশের শেষ পর্যায়ে এসে আন্দোলনের নতুন কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় যে এই সমাবেশে যেন সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে বসে অংশগ্রহণ করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন। মনির মিল্লাত, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে যেহেতু সমাবেশ 3টায় শুরু হওয়ার কথা রয়েছে, তো সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? দেখুন, গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে, কারণ গত শুক্রবারে আমরা যেমনটি দেখেছিলাম যে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই শাহবাগের যে গণজাগরণ মঞ্চের যে সমাবেশ সেখানে অংশ নিয়েছিল, এবং ধারণা করা হচ্ছে আজকে বিকেল 3টায় যে জাগরণ সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানেও বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। তো সেই মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি, এবং এই শাহবাগ চত্বরে আসার জন্য যে 4টি প্রবেশ পথ আছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, এবং সব মিলে বলা চলে যে আজকের যে জাগরণ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। মনির মিল্লাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আসবো পরবর্তীতে আপনার।